আজি আমাৰ বাবে খুব শুভ দিন। আজিৰ এই শুভ দিনত পৰম দয়াল শ্ৰী ঠাকুৰৰ শ্ৰীচৰণত প্ৰণাম জনাইছোঁ। জগতজননী শ্ৰী শ্ৰী পৰমা শ্ৰীচৰণত প্ৰণাম জনাইছোঁ। পৰম পূজ্যপাদ শ্ৰী শ্ৰী বৰদাস শ্ৰীচৰণত প্ৰণাম। আচাৰ্যদেৱ শ্ৰী শ্ৰী দাদাৰ শ্ৰীচৰণত প্ৰণাম। আজি আমাৰ গোটেই সৎসংগী সমাজৰ বাবে খুব আনন্দৰ দিন। আজি পূজ্যপাদ বাবাই দাদাৰ শুভ 54তম জন্মদিন। আজি গোটেই পৃথিৱীৰ সৎসংগী সমাজে অনলাইন যোগে শুভ জন্মদিন পালন কৰিছে। এই শুভ জন্মদিনত তেওঁ শ্ৰীচৰণক আভূমি প্ৰণাম জনাইছোঁ। আজিৰ এই শুভ দিনত অনলাইন যোগে শ্ৰীৰামপুৰ সৎসংগৰ উৎসৱত অনুষ্ঠিত বিশেষ মাতৃ সন্মিলনত যুক্ত হ'বলৈ পাই মই নিজকে ভাগ্য অনুভৱ কৰিছোঁ। আজিৰ এই মাতৃ সন্মিলনত সংযুক্ত মাসকল, উদ্যোগীসকল সবকে মোৰ আন্তৰিক শ্ৰদ্ধা, জয়গুৰু, ভালপোৱা আৰু ধন্যবাদ জনাইছোঁ। আজি বাবাই দাদাৰ শুভ 54তম জন্মদিন উপলক্ষে বিশেষ মাতৃ সন্মিলন। এই মাতৃ সন্মিলনত যুক্ত হৈছোঁ। বাবাই দাদাৰ সম্পৰ্কে কিবা ক'বলৈ, আজি বাবাই দাদাৰ বিষয়ে ক'বলৈ ভাষা কম পৰি যায়। বাবাই দাদাক যিমান দেখিছোঁ, যিমান পাইছোঁ জীৱনত, সিমানে আচৰিত হৈছোঁ। বাবাই দাদাৰ ব্যক্তিত্ব, বাবাই দাদাৰ ধৈৰ্য, তেওঁৰ মানুহৰ প্ৰতি মৰম সবকে তেওঁ শান্তিৰ বতৰা দিব খোজে, সবকে ইষ্টময় কৰিব খোজে। এয়ে তেওঁৰ জীৱনৰ লক্ষ্য, সবকে ইষ্টমুখী কৰা, সবকে যোগ্য কৰি তোলা। তেওঁৰ এই বিষয়ে তেওঁ এটা মই নিজৰ বাস্তৱৰ ঘটনা কৈছোঁ। এবাৰ আমি দেওঘৰত আছিলোঁ, সেই সময়ত বহু মানুহ তেওঁক বহু সমস্যাৰ কথা নিবেদন কৰি আছিল। তেওঁ শুনি আছিল, বহুত লাইন, 3-4টামান লাইন। তাৰ মাজতে মোৰ সৰু ভনী আৰু মই একফালে আমি থিয় হৈ আছোঁ। আৰু সেই সময়ত তাৰে এজন মানুহে আহি আমাক বাৰে বাৰে সেই ঠাইৰ পৰা বাহিৰলৈ যাবলৈ কৈছে। কৈছে যে ইয়াতে আমাৰ থকাটো উচিত নহয়। আমি মনত, মোৰ সৰু ভনী আৰু মই গায়ত্ৰী, আমি দুখ পালোঁ। আৰু তেতিয়া সেইখিনি সময়তে ইমান হাজাৰ হাজাৰ মানুহৰ নিবেদনৰ মাজতে তেওঁ সেই, তেওঁ যে অন্তৰ্যামী, তেওঁ যে বাকসিদ্ধ পুৰুষ, তেওঁ গম পালে। আৰু সেই গুৰু ভাইজনক মাতি নি ক'লে তেওঁলোকক তাৰ পৰা যাবলৈ নক'বা, তাতে থাকক, সিহঁত মোৰ চিনাকি। আমি আচৰিত হ'লোঁ, দুইফালে চকুপানী ওলাইছে, তেওঁ ইমান অন্তৰ্যামী। আমি যে তাক চাবৰ কাৰণে তাতে থিয় হৈ আছোঁ, আৰু তেওঁ সেইটো বুজি পাই আমাৰ নিচিনা মানুহক তেওঁ তাতে থাকিব দিলে। এনেকুৱা বহুত বহুত প্ৰমাণ পাইছোঁ তেওঁক। আমাৰ দেউতা যেতিয়া ঢুকাল, আমি দেওঘৰত গৈছোঁ, তেতিয়া মনৰ অৱস্থা খুব বেয়া, কিন্তু দেখিছোঁ, দেখা পাইছোঁ তেওঁৰ ইমান মানুহৰ প্ৰতি মৰম। আমাৰ যে পিতৃবিয়োগ হৈছে, সেই যে আমি এটা দুখ কষ্টত আছিলোঁ, তেওঁ ইমান মৰম কৰি মাতি নি তাৰপিছত এনেকুৱা ধৰণৰ কিছুমান প্ৰসংগ কৰিলে, যেনিবা তেওঁ আমাৰ যিটো পিতৃ অভাৱ যিটো থাকে মানুহৰ, যিটো এটা বেদনা থাকে, সেইটো তেওঁ যেনিবা সেইটো সেই দায়িত্ব যেনিবা তেওঁ নিজে ল'লে। এনেকুৱা মৰম তাৰ সবৰে প্ৰতি, প্ৰত্যেকৰ প্ৰতি তেওঁ যেনিবা সেইকাৰণেই অতন্ত্ৰ প্ৰহৰৰ নিচিনা হৈ আছে আজি। আজি গোটেই সৎসংগী সমাজ, আজি প্ৰতি প্ৰত্যেকৰ বিভিন্ন সমস্যা, বিভিন্ন
জীৱনৰ ঘাত প্ৰতিঘাত তেওঁক যাই কয় আৰু তেওঁ নিৰ্দ্বিধায় সবকে কাকো নিৰাশ নকৰে, তেওঁ সবকে তেওঁ সমাধানী পথ দিয়ে, সবে শান্তি পায়। এনেকুৱা বহুত ঘটনা তেওঁৰ ঘটনা, তেওঁৰ বাস্তৱ কথা, তেওঁৰ দয়াৰ কথা ক'বলৈ সাধনা লাগে, ভক্তি লাগে, তেওঁৰ প্ৰতি আনুগত্য লাগে। তেওঁ আজি মানুহৰ কাৰো দুখ বিচাৰ নকৰে, প্ৰতি প্ৰত্যেকৰ ক্ষুদ্ৰাতি ক্ষুদ্ৰ এটা গুণক উপলক্ষ কৰি তেওঁ সেই মানুহজনক কিন্তু ইষ্টমুখী কৰি তোলে। তেওঁৰ যেন জীৱনৰ লক্ষ্য ঠাকুৰমুখী কৰি তোলে সবকে, প্ৰতি প্ৰত্যেককে। তেওঁ এনেকুৱা তেওঁৰ জীৱন শৈলী বাবে দাদা এনেকুৱা বহুত কথা কোৱা আছে যে আমাকে দেখো না, আমি কি দেখাইতেছি আঙুল দিয়ে, যে চান দেখাইতে সেই চানটাকে দেখো, আমাকে দেখে লাভ নেই। প্রতি প্রত্যেকটা ক্ষেত্র নিজক নগণ্য করে সব্বরে মাজত, সব্বরে ভিতর ইষ্ট প্রতিষ্ঠা, ঠাকুরক ভাল পাওয়ার প্রেরণা, ঠাকুরক আপন করার প্রেরণা, প্রতি পদক্ষেপতে প্রতিটা মুহূর্ততে জগতর মানুষক আজি দি আছে। আজি বাবাই পূজ্যগত বাবাই দাদার কারণে ঠাকুর সম্পর্কে ঠাকুরক ভাল পাওয়ার কেনেকে আমি ভাল পাব পারো, ঠাকুরক নিখুঁতভাবে কেনেকে আমি ইষ্টমুখী হব পারো, সেই প্রেরণা দিনে রাতিয়ে জগতক দি আছে, সবকে দি আছে। আজি বাবাই দাদাক যিখিনি ভাল পাইছো আজি সেই ভাল পাওয়ার মাধ্যমেদি আমার ক্ষুদ্র জ্ঞানের মাজেরে ঠাকুরক ভাল পাওয়ার চেষ্টা করে আছো। আমি প্রতি প্রত্যেককে ঠাকুরক ভাল পালে যে মানুষের সরু মানুষ ডাঙর হয়, মানুষে পূর্ণতা পায়, মানুষের বৈশিষ্ট্য পালি বৈশিষ্ট্য পরিপূর্ণতা লাভ করে প্রতি প্রত্যেকর, সেইটো বুঝি পাইছো আজি। এই আজি চুয়ান্নতম জন্মদিবস উপলক্ষে আজি গোটেই সৎসঙ্গী পৃথিবী জুড়ি গোটেই সৎসঙ্গী মানুষে আজি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে আজি বাবা দাদাক স্মরণ করেছে, যে ঠাকুরক পাইছো জন্ম জন্মান্তরের কিমান সাধনার ফলত, নাম ধ্যান ইষ্টভেতি যজন যাজন স্বাস্থ্যনী যার মাজেরে আমি নিজের জীবনক পরিপক্কতা দিব বিচারিছো, ঠাকুরক ভাল পাব বিচারিছো। আর সেই ভাল পাক সেই ঠাকুরমুখী করার আমার প্রতি পদক্ষেপতে আগুয়াই দিবলৈ যেনিবা বাবাই দাদা অতন্ত পোহরের দরে আছে। প্রতি প্রত্যেককে অকল তেওঁক ভাল পাব লাগে, ঠাকুরক ভাল পাব লাগে, ঠাকুরক আরো ভাল আরো 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 এনেকুয়া ভাল পাব লাগে যি ভাল পায় মানুষক, মানুষের বৃত্তি প্রবৃত্তি ভেদ করে যাব পারে। সেই ভাল পাওয়া বাবাই দাদা আজি সবকে ঠাকুর সেই ভাল পাওয়ার মাজেদি ঠাকুরমুখী হবলে বাবাই দাদা আজি বিচারিছে। তেওঁ আমার পর কোনো একো নিবিচারে, না অর্থ বিচারে, না আমি মান সম্মান আমার পর বিচারে, একো নিবিচারে, অকল বিচারে আমি সবে প্রতি প্রত্যেকে আজি ঠাকুরমুখী হন। আর সেই করার মাধ্যমে আজি প্রতি প্রত্যেককে কিন্তু ভাল পাওয়া দি আছে আর সহায়ও করে আছে প্রতি পদক্ষেপতে এনেকা ভাল পাওয়া। আজি এই শুভদিনত কথা কবলে গই ভাষা কম হয়েছে, কিন্তু একটাই প্রার্থনা ঠাকুরের চরণত, ঠাকুর আমি সবে যাতে এই তোমাক ভাল পাব পারো, এই আজি যে আচার্য পরম্পরা ঠাকুর আজি আনিছে যে ঠাকুরক ভাল পাওয়ার আমার পরিপক্কতা আনবলে আচার্য পরম্পরার দরকার, সেই ঠাকুরের সেই যে প্রয়াস আমি ইষ্টমুখী হওঁ, ঠাকুরমুখী হওঁ, ঠাকুর যে বিচারিছে সেই ভাল পাওয়া আমি
আরোভাবে আরো তরভাবে আমি আগবাড়ি যাওঁ। সেই ভাল পোৱালৈ আমি যাতে সবে সমভাৱে আজিৰ পুথিপত্ৰকে সহায় কৰি আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, এই উদ্দেশ্য আগত ৰাখি আজি এই শুভ দিনত সবকে সবকে আৰু মোৰ অন্তৰৰ পৰা মোৰ আনন্দ জয়গুৰু ভাল পোৱা জনাই আৰু শেষত ঠাকুৰৰ চৰণত এই প্ৰাৰ্থনা, যি বাবাই দাদাক আমি পাইছোঁ সেই বাবাই দাদা যেন সুস্থ স্বস্থ আনন্দিত থাকক, তেওঁ আৰু জগতক ঠাকুৰমুখী কৰিবলৈ তেওঁৰ শৰীৰ ভালে থাকক, এই প্ৰাৰ্থনাৰে আজি উপস্থিত সংযুক্ত থকা দাদা মাসকলক মোৰ এই ক্ষুদ্ৰ প্ৰয়াসেৰে সবকে মোৰ আন্তৰিক জয়গুৰু ভাল পোৱা জনাইছোঁ। জয়গুৰু।